নমস্কার বন্ধুরা, বর্ণাজ ইয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ভীষণ সহজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর নাস্তা রেসিপিটি। এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে, সন্ধেবেলায় বাচ্চাদের টিফিনে, বড়দের লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। চলুন রেসিপি শেয়ার করে নিই। আমি প্রথমে একটা আলু খুব ভালো করে ছাড়িয়ে নেব। আলুটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আলুটা ছাড়িয়ে নেব। অন্যদিকে একটা পেঁয়াজ আমি মিহি করে কুচি করে নিয়েছি, সেই সঙ্গে আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা আগেই আমি দেখিয়ে দিয়েছি। আলুটা ছাড়ানো হয়ে গেছে, এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। গ্রেটারে অনেক রকম ছিদ্র থাকে, মিডিয়াম সাইজের ছিদ্রটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব। এই রেসিপিটি ভীষণ চটজলদি বানানো হয়ে যায়, আর এই রেসিপিটি ভীষণ স্বাস্থ্যকর। আপনারা এই রেসিপিটি একবার দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা স্বাস্থ্যকর আর কতটা সুস্বাদু। বাচ্চা থেকে বড় সকলের জন্য এই রেসিপিটি উপযুক্ত। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন আলুটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম, খুব ভালো করে জল দিয়ে আলুটা ধুয়ে নিয়েছি। এখন আলুটা আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম, পুরো আলুটাই আমি নিয়ে নিলাম। আমি এখানে একজনের ব্রেকফাস্ট বানাচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাই গ্রেট করা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম সেগুলো, পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দেব ওটসের গুঁড়ো। আমি কিছুটা ওটস মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেই ওটসের গুঁড়োটা আমি 2 চামচ এখানে ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ওটসটা গুঁড়ো না করে এমনিও ব্যবহার করতে পারেন। আমি বাচ্চার জন্য বানাচ্ছি, সেই জন্য ওটসটা গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ, আর দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন খুব ভালো করে একটা চামচের সাহায্যে এই ওটস, আলু, ডিম, পেঁয়াজের মিশ্রণটাকে মেখে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। যেহেতু আমি লবণটা অ্যাড করেছি, তাই মেখে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আলু থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে আর রেসিপিটা ঠিকঠাক তৈরি করা যাবে না। তাই লবণ দেওয়ার পর বেশিক্ষণ না রেখে রেসিপিটা তৈরি করে নেওয়াই ভালো। আর যদি মনে করেন এটা মেখে কিছুক্ষণ পর বানাবেন, সেক্ষেত্রে কিন্তু লবণটা পরে অ্যাড করতে হবে। এখন গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটারটা মেল্ট করে নেব খুব ভালো করে। পুরো প্যানের গায়ে বাটারটা আমি লাগিয়ে নিলাম। বাটারের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েল, হোয়াইট অয়েল, সয়াবিন অয়েল, যে কোনো খাবার তেল ব্যবহার করতে পারেন। এখন বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, পুরো মিশ্রণটা আমি ফ্রাই প্যানের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ছড়িয়ে দেব আর ওপরটা সেট করে নেব, যাতে এর আকৃতিটা গোল হয় আর ঠিকঠাক সব জায়গায় পৌঁছে যায়। খুব ভালো করে চামচের সাহায্যে আমি এটাকে ছড়িয়ে আস্তে আস্তে সেট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে একটা ছোট সাইজের ফ্রাইং প্যান ব্যবহার করছি। এটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ফ্রাইং প্যানটা যেন বড় না হয়, আর যদি বড়ও হয় পুরো ফ্রাইং প্যান জুড়ে এটাকে ছড়িয়ে দেবেন না। মোটামুটি একটা সাইজের করে, একটু উঁচু উঁচু যেন হয়, এই রকম আকৃতির তৈরি করতে হবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেম 1 মিনিট হাই রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা খুলে ফ্রাইং প্যানটা একটু ঘুরিয়ে দেখে নিলাম যে তলায় লেগে গেছে কিনা। খুব ভালো মতো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা একটা খুন্তির সাহায্যে আস্তে করে উল্টে দেব। আপনারা চাইলে কোনো ডিশের সাপোর্ট নিয়েও কিন্তু উল্টে দিতে পারেন, তবে আমার খুন্তির সাহায্যে এভাবে উল্টানো হয়ে গেছে, কোনো অসুবিধা হয়নি। এখন অন্য দিকটা খুন্তির সাহায্যে চেপে চেপে 1 মিনিট হাই ফ্লেমে প্রথমে ভেজে নিলাম, আবারও গ্যাসের ফ্লেম লো করে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট ভেজে নিলাম। এখন ঢাকনাটা খুলে চারপাশটা আস্তে আস্তে খুন্তির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে ভেতরটাও খুব সুন্দর রান্না হয়ে যাবে, কোনো কিছুই কিন্তু কাঁচা থাকবে না। যেহেতু কাঁচা আলু ব্যবহার করেছি, সেই জন্য অবশ্যই এই রেসিপিটা লো ফ্লেমে রান্না করতে হবে। যেহেতু আলু আছে, ডিম আছে, ওটস আছে, তাই এই রেসিপিটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আর খুব চটজলদি বানানো হয়ে যায়। হঠাৎ করে
কোনো কিছু মাথায় না আসলে কিন্তু ঘরে থাকা এই সাধারণ উপকরণ দিয়ে বাচ্চার টিফিন, বড়দের লাঞ্চ বক্স, ব্রেকফাস্ট, এমনকি ডিনারেও এটি বানিয়ে আপনারা খেতে পারেন। এতে পেটও ভরবে, মনও ভরবে। আপনারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি হাতের কাছে ক্যাপসিকাম, ধনে পাতা এগুলো থাকে, এগুলোও কিন্তু এই রেসিপিটার মধ্যে ব্যবহার করতে পারেন, তাতেও এর স্বাদ আর পুষ্টি দুটোই বাড়বে। রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আমি আমার মেয়ের টিফিন বক্সের জন্য রেডি করেছি। এখন এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর এর স্বাদ কতটা সুন্দর। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন, তবে আমি এইভাবে পিৎজার মতো কেটে দিলে আমার মেয়ে ভীষণ খুশি হয়, তাই আমি এই রকম পিৎজার শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মোটা হয়েছে আর কত ভালোভাবে রান্না হয়েছে। পুষ্টিগুণে ভরপুর আজকের এই ব্রেকফাস্ট রেসিপিটি সম্পূর্ণ প্রস্তুত। ভীষণ সুস্বাদু স্বাস্থ্যকর একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি বর্ণা, আপনারা দেখছিলেন বর্ণাজ ইয়ামি কিচেন। আমার এই নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, রেসিপিগুলো লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। একটা আলু, একটা ডিম আর দু চামচ ওটস দিয়ে যে পরিমাণ টিফিনটি তৈরি হয়েছে, তাতে এটা একজন বড় মানুষেরও পেট ভরে যাবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ধন্যবাদ।